দৌলতদিয়া যৌনপল্লির মানুষ করোনা এই সংক্রান্ত স্বাস্থ্যবিধি এবং এর টিকা গ্রহণ ও রেজিস্ট্রেশন সম্পর্কে কতটুকু জানে বিষয়টি তাদের কাছ থেকেই জেনে নেই। আমি থাকি পতিতলায়, পল্লী পতিতলায়। করোনার ব্যাপারে আমি জানি এটা মহামারী, মানব অধিকার অফিস থেকে আমাদের জানাইছে মাস্ক ব্যবহার করার জন্য, হাত ধোয়ার জন্য, নাকে চোখে হাত দেওয়া, মুখে হাত দেওয়া না করার জন্য, তারপরে নোংরা থাকা যাবে না, পয় পরিষ্কার থাকা লাগবে। আমার জানা মতে এমন কেউ নাই যে পাড়া প্রতিবেশীতে করোনা হয়েছে। ভোটার আইডি কার্ড নিয়ে গেছি, ওইখান থেকে ওনারা রেজিস্ট্রেশন করে দিচ্ছে, ওনারা আর কি জায়গা দেখায় দিচ্ছে আমাদের ওই যে এসের ওইখানে গণস্বাস্থ্যের ওইখানে আমাদের নিয়ে টিকা দিচ্ছে। যাদের ভোটার আইডেন্টি কার্ড আছে তাদেরকে দিচ্ছে, আর যাদের নাই তাদের দিচ্ছি না। আমাদের তো নাই তাই আমরা দিচ্ছি না। আমি তত বুঝি না ভাই, আমার মেন কথা আমার আইডেন্টি কার্ড না, আমি টিকা দিতে বেশি ভ্যাকসিন দিতে পারিনি। আমি ঢাকা গেছিলাম, সেই সময় মনে করেন আমার ছেলে রেজিস্ট্রেশন করে দিছিল টিকা দেওয়ার জন্য, পরে এই জায়গায় তো পরে আইছে টিকা, পরে এই জায়গায় মুক্তি মহিলার থেকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করে তারপরে টিকে দিয়ে দিছে আমাদের। আগে একবার দিছিল ভোটার আইডেন্টি কার্ড ছাড়া, তখন আমরা দেই নাই, অনেকে বলছে এইসব দিলে মানুষ মারা যায়। এই জন্য আশা করা যায় বাংলাদেশ সরকার এই প্রান্তিক জনগোষ্ঠীর বিষয়টি বিবেচনায় এনে টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়নে অতি দ্রুত পদক্ষেপ নেবে এবং করোনাকালীন স্বাস্থ্যবিধি প্রসঙ্গে তাদের সচেতন করে তুলবে।